আজ শনিবার সন্ধ্যের পর থেকে ঘাটাল পাশকুড়া সড়কে পৃথক দুটি পথ দুর্ঘটনায় গুরুতর জখম দুজন দুজনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আজ পাঁচই আগস্ট শনিবার রাত প্রায় আটটা নাগাদ ঘাঁটাল পাঁচকুড়া সড়কের দাসপুর থানার দুর্গাপুরে এক টোটো সোনাময়ী থেকে প্যাসেঞ্জার নামিয়ে আসার পথে টোটো থামিয়ে খাবার কিনতে যায় খাবার কিনে ফেরার সময় সামনের দিক থেকে আসা গামী একটি মারুতি তাকে সজোরে ধাক্কা মারে এবং বেশ কয়েক ফুট দূরত্ব পর্যন্ত তাকে টেনে নিয়ে যায় গুরুতরভাবে জখম হন ওই চালক জানা যাচ্ছে বছর বাষট্টির ওই টোটো চালকের নাম সাধু মাইতি বাড়ি দাসপুর থানার উত্তর গোবিন্দনগরে তার টোটোটির কোনো ক্ষতি হয়নি স্থানীয়রা তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে প্রথমে গৌড়ার একটি নার্সিংহোমে ভর্তি করেন পরে অবস্থার অবনতি দেখে তাকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সাধু অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার বিভিন্ন দিক তবে স্থানীয়দের থেকে জানা গিয়েছে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে মারুতিটি পালিয়ে যায় অন্যদিকে আজ সন্ধে সাড়ে সাতটা নাগাদ পাঁচ বেড়িয়া বাস সংলগ্ন এলাকায় ঘাঁটালগামী একটি গাড়ি এক ভবঘুরেকে ধাক্কা মারে গাড়ির ধাক্কায় ওই ভবঘুরে ব্যক্তির পা ভেঙে যায় বলে জানা গিয়েছে খবর দেওয়া হয় দাসপুর থানায় দাসপুর থানার পুলিশ গিয়ে ওই ভবঘুরিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং তার চিকিৎসার ব্যবস্থা করে দাসপুর থেকে শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল